হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম। সবাইকে দেখছিলাম ক্লে জুয়েলারি পরছে, তো এত সুন্দর লাগছিল ক্লে জুয়েলারিগুলো। তো কিন্তু বিষয়টা হচ্ছে যে বানাবোটা কী করে? কোনোদিন ক্লে দিয়ে কিচ্ছু বানায়নি, জুয়েলারি তো দূরের কথা। তো ক্লে বিষয়টা আমার কাছে খুব অজানা ছিল, বিষয়টা কী, কীভাবে বানায়, সমস্ত কিছুটাই আমার কাছে অজানা ছিল। তো ভীষণ ইচ্ছা ছিল যে ক্লের জুয়েলারি পরতে হলে আমি নিজে বানিয়েই পরব। তো সেজন্য অনেক ইউটিউবে সার্চ করলাম যে ক্লে জুয়েলারি কীভাবে বানায়। তো তারপরে যাই হোক, ক্লে আমি নিয়ে আসি লোকাল মার্কেট থেকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে জুয়েলারিগুলো হয় তো সেগুলো ডিজাইনটা অনেকটা টাফ থাকে, যেটা হাত দিয়ে বানানো অসম্ভব ব্যাপার। হ্যাঁ, অনেকে যারা এক্সপার্ট থাকে তাদের হয়তো ঠিক আছে, বাট আমরা তো কোনো রকম প্রফেশনাল মানুষ নই যে শখে বানাবো। সেজন্য তো কী করবো বুঝতে পারছিলাম না। তখন ইউটিউবে দেখলাম যে একটা ভিডিওতে ওরা মোল্ড দিয়ে ক্লে জুয়েলারিটা বানাচ্ছিল। তো তখন সেই মোল্ডটা আমি লোকাল মার্কেটে অনেক সার্চ মানে খোঁজার চেষ্টা করলাম, তো কোনো রকমভাবে পেলাম না। তারপরে আমি এসে, সব সময় লোকাল মার্কেটে না পেলে আমরা যেটা পাই সেটা হচ্ছে অনলাইনে। তো ফ্লিপকার্টে ফার্স্ট আমি ট্রাই করেছিলাম যে এগুলো পাওয়া যায় কিনা, তো ফ্লিপকার্টে দেখলাম যে নেই। তারপরে আমি মিশোতে সার্চ করি, মিশোতে সার্চ করার পরে কিন্তু এই মোল্ডগুলো পেয়ে যায়। তো পার্সেলটা এসেছিলো, পার্সেলটার প্যাকিংটা কাটা ছিল। তো আমি ভীষণ চিন্তায় ছিলাম যে পার্সেলটা আদৌ ঠিকঠাক আছে তো, তো সেজন্য খুব চিন্তায় ছিলাম। প্যাকিংটা খুলে দেখলাম যে না, সমস্ত কিছু কিন্তু একদম অক্ষত ছিল। ঠিক আছে, তো এই মোল্ডগুলো আমি মিশো থেকে কিনি, এটার প্রাইস ছিল হচ্ছে 200 টাকা মতো। তো আমি যেহেতু অনলাইন পেমেন্ট করি, অনলাইন পেমেন্টে কিছুটা অফ দেওয়া হয়, তো অনলাইন পেমেন্ট করার পর মোটামুটি আমার ওই 185 টাকা মতো পড়েছে। তো এখানে আমি অনেকগুলো মোল্ড পেয়েছি, যেটা মানে যে দামে পেয়েছি জাস্ট আমি ভাবতেও পারিনি এই দামে এতগুলো জিনিস পাওয়া যেতে পারে। এতগুলো মোল্ড পেয়েছি এবং ক্লিয়ার কাটার অনেকগুলো পেয়েছি, নানা রকমের জিনিস পেয়েছি, যে ফুল ক্লিয়ার ফুল বানানো যাবে এরকম অনেকগুলো মোল্ড পেয়েছি। এখানে 3টে পিস রয়েছে, ঠিক আছে, এখানে 3টে পিস রয়েছিল, জাস্ট দুর্দান্ত। আমি নিজে বানিয়ে রেখেছি ক্লিয়েতে, খুব সুন্দর হচ্ছে ফুলগুলো, যেগুলো মানে আমি নিজে যখন বানাতে যাচ্ছিলাম তখন কোনোরকমভাবে শেপগুলো আসছিল না, কিন্তু এগুলোতে যখন বানাচ্ছি একদম পারফেক্ট শেপ আসছিলো, আর কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত ছিল। তো ভালোভাবে আমি দেখে নিয়েছিলাম যে সব ঠিকঠাক আছে কি না। তো যাই হোক, সমস্ত কিছু দেখে নিয়েছিলাম। প্রথমে একটু অসুবিধা হচ্ছিলো ক্লিয়ার জুয়েলারিগুলো বানাতে, মানে ডিজাইনগুলো বানাতে, তারপরে একবার বুঝে নেওয়ার পর এখন ঠিকঠাকভাবে কিন্তু করা যাচ্ছে। তো এই যে ফুলটা দেখা যাচ্ছে, প্রথমে ক্লেটাকে রেডি করতে হবে, রেডি করে ফুলের ওপর বসিয়ে ভালো করে এটাকে কেটে নিলেই কিন্তু ফুলের এই ছাপটা চলে আসবে। এখানে 3টে ছাপ মানে 3টে ডিজাইন আছে, তো ছোটো, বড় এবং মিডিয়াম, তো 3 রকমের কিন্তু ফুলের ডিজাইন এখানে করা যাবে। ভীষণ সুন্দর কোয়ালিটি কিন্তু ছিল। পেছন দিকে এটা রয়েছে, এটা ছাপ দিলেই ভেতরে আরেকটা ফুলের ডিজাইন আছে, সেটা কিন্তু ওখানে কিন্তু ছাপটা চলে আসছিল, ভীষণ সুন্দর ছিল। তারপরে ছিল হচ্ছে এইগুলো, এখানে 2টো পিস ছিল, একটা ছিল বড় সাইজের এবং আরেকটা ছিল ছোট সাইজের। এইগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর ফুল বানানো যাচ্ছিল। তো তোমরা যদি মনে করো, যারা ক্লে জুয়েলারি মানে চাও, ভালোবাসো পড়তে, ক্লে বানাতে চাইছো জুয়েলারি, সেগুলো কিন্তু তখন তোমরা মিশো থেকে মোল্ডগুলো অর্ডার করে কিনে নিতে পারো। কিনে নিয়ে কিন্তু তোমরা ইজিলি কিন্তু এই জুয়েলারিগুলো বানাতে পারো। তো এখানে এই প্যাকেটে 4টে ছিল, 4টে থাকায় আমি তো খুবই খুশি ছিলাম যে 4টে রয়েছে সাইজ। কিন্তু বিষয়টা হলো এখানে রয়েছে 3টে আর একটা রয়েছে সেম, মানে 2টো ডিজাইন সেম চলে এসেছে, মানে টোটাল এখানে 3টেই হবে, কিন্তু যেহেতু 4টে আছে তো 2টো ডিজাইন সেম চলে এসেছে, মানে সেম সাইজের চলে এসেছে। তো যাই হোক, এখানে সেম অনেকগুলোই চলে এসেছে, কাটারগুলো তাই সেম অনেকগুলোই চলে এসেছিলো। শুধুমাত্র এগুলো দিয়ে যে ক্লে জুয়েলারি বানানো যাবে তাও কিন্তু না, তোমরা কিন্তু এগুলো চকলেটের ক্ষেত্রে ইউজ করতে পারো। যারা চকলেট বানাও বা নানারকম চকলেটের ডিজাইন ভালো লাগে, তারা কিন্তু এই মোল্ডগুলো দিয়ে চকলেটের নানারকম কিন্তু ডিজাইন করতে পারো।
আর কি কি কাজে লাগবে আমি জানি না, তবে চকলেটের ডিজাইনের কাজেও কিন্তু লাগাতে পারো, ক্লে কাজেও কিন্তু লাগাতে পারো, ভীষণ সুন্দর, ভীষণ হেল্প হয় এগুলোতে। তো এখানে রয়েছিল হচ্ছে এটা 3 পিস রয়েছিল, একটা 3 পিস রয়েছিল, স্টার স্টার রয়েছে এখানে, 3টে সাইজের রয়েছে, একটা রয়েছে বিগ, একটা মিডিয়াম এবং একটা রয়েছে স্মল। তো আমি পেছনগুলো খুব ভালো করে চেক করে নিচ্ছিলাম, কারণ একটা দুটো একটু ডিফেক্ট এসেছে, তো একটা দুটোর জন্য ডিফেক্ট এসেছে, মানে আমার প্রোডাক্টগুলো এতটাই ভালো লেগে গেছে, একটা দুটোর জন্য আমি আর এটাকে রিটার্ন করিনি, আমি রেখে দিয়েছি। তো ভীষণ ভালো, আমি আবার এটাকে চেক করে নিয়েছিলাম যে এটা সেম সেম এসেছে কিনা, কিন্তু না, এটা কিন্তু 3টে সাইজই এসেছিল। তারপরে যেটা ছিল বাটারফ্লাই, যারা বাটারফ্লাই জুয়েলারি পরতে ভালোবাসো তারা কিন্তু ইজিলি এগুলোকে নিয়ে নিতে পারো। এখানে 3টে সাইজের বাটারফ্লাই ছিল, একটা বড়, একটা মিডিয়াম এবং স্মল, প্রতিটারই তাই 3টে করে সাইজ ছিল, একটা বিগ, একটা মিডিয়াম এবং একটা করে স্মল। তো ভীষণ ভালো কোয়ালিটিগুলো দেখছিলাম, ভেতরে ভেতরেও কিন্তু ডিজাইনটা রয়েছে, তো শুধুমাত্র যে বাইরের ডিজাইনটা হয়ে বেরোবে তা কিন্তু না, ভেতরে যে বাটারফ্লাইয়ের একটা ডিজাইন হয় তার ডানাগুলোতে সেই সমস্তটা কিন্তু ছিল, তোমরা ইচ্ছামতো কালার দিয়ে কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবে। তো ভীষণ সুন্দর ছিল, জানি না আমি কতগুলো কি বানাতে পারবো, তো যা যা বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের একটা স্টার দেখালাম, কিন্তু ওই স্টারটা কিন্তু ছিল এক মানে ছোটো সাইজের স্টারগুলো, তো এখানে যেটা রয়েছে একটু বড় সাইজের স্টার, যেগুলো স্টার ফুল হয় সেরকম টাইপের রয়েছে। তো এখানে 3টে সাইজ রয়েছে, একটা বিগ, একটা মিডিয়াম এবং আরেকটা হচ্ছে স্মল। ভীষণ সুন্দর, মানে এইগুলোর কোয়ালিটি নিয়ে কোনো কথা, মানে এত সুন্দর ছিল। তো তারপরে এই ডিজাইনটা চলে এসেছিলো, এখানে ছিল হচ্ছে মোট 4টে পিস ছিল, তো 4 পিসটাও কিন্তু এটাও খুব সুন্দর, এটাও কিন্তু একটা ফ্লাওয়ারের ডিজাইন আসবে এখানে। তো প্রতিটা জিনিসই খুব সুন্দর, তোমরা নানা রকম জুয়েলারি কিন্তু এগুলো দিয়ে বানিয়ে ফেলতে পারো, প্রতিটা ফ্লাওয়ারের ডিজাইন যা সুন্দর, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এগুলো হচ্ছে পাতার ডিজাইন, এখানে পাতার ডিজাইনেরও মোল্ড ছিল, এখানে পাতারও 3টে সাইজ এসেছিলো, একটা বড়, একটা মিডিয়াম এবং একটা হচ্ছে ছোট। তো পাতার ডিজাইনের মোল্ডগুলো দিয়ে তোমরা পাতা যা যা জুয়েলারি লাগবে সেগুলো বানাতে পারবে, বা চকলেটের ডিজাইনও কিন্তু এখানে করতে পারবে। তো ভীষণ সুন্দর ছিল, ভেতরেও কিন্তু পাতার ডিজাইন দেওয়া ছিল, তো যখন ক্লেটা বসাবে তো পাতার শেপ তো নেবেই, ঠিক যেমন হয় ঠিক সেরকমভাবেই কিন্তু পাতাটা হবে। তো ভীষণ সুন্দর ছিল, তো অনেকগুলো মোল্ড এসেছিলো, মানে এতগুলো মোল্ড এত কমটাকে মানে আমি জাস্ট ভাবতে পারিনি। আমি লোকাল মার্কেটে অনেক কাজ করেছি কিন্তু আমি কখনোই পাইনি, তো জিজ্ঞাসা করার সাথে যা ওরা দাম বলেছিল যে আমরা হয়তো এনে দিতে পারবো কিন্তু এতটা দাম পড়বে, তো তার থেকে অনেক ভালো। তো তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব, ঠিক আছে? তো ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানাবে, আর তোমরা কে কে ক্লে জুয়েলারি পড়তে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি একটা একটা করে সমস্তগুলো চেক করে নিচ্ছি, কারণ এতগুলো জিনিস যদি খারাপ চলে আসে সেজন্য আমি প্রতিটা জিনিস একটা একটা করে আমি কিন্তু চেক করে নিয়েছি। হ্যাঁ, 2-3টা ডিফেক্ট এসেছিলো, বাট 2-3টার জন্য এতগুলো জিনিসকে আমি ফেরত দিইনি, কারণ প্রতিটা খুব সুন্দর ছিল, 2-1টা একটু প্রবলেম হচ্ছিলো, বাট ঠিক আছে আমি ওটাকে ম্যানেজ করে নিতে পারবো। এটা ছিল হচ্ছে মিকি মাউস, তো এখানে মিকি মাউসে ক্লে দিয়ে বাচ্চাদের কিন্তু মিকি মাউস করে দেওয়া যেতে পারে, বা চকলেটের শেপও কিন্তু দেওয়া যেতে পারে। তারপরে ছিল এখানে, এইখানে বড় যে ফ্লাওয়ারের মোল্ডটা ছিল সেটা কিন্তু একটু ডিফেক্ট ছিল, ঠিক আছে, কারণ ভীষণ ঢিল ঢিল করছিল এটা। তো যাই হোক, আমি পরে ক্লে দিয়ে দেখেছি যে ফ্লাওয়ারের শেপটা কিন্তু ঠিকঠাকই ছিল, খারাপ হলেও। Thank you.
নাম জানি না, বাট এগুলো মোটামুটি নটা মতো এসেছিল, ঠিক আছে। তারপরে আমি দেখলাম যে মোটামুটি দু তিনটে মতো প্রায় সেম সেম চলে এসেছে, তো কি আর করা যাবে, কিছু করার নেই, আমি রেখেই দিয়েছি। বাট এগুলো কিন্তু ভীষণ কাজের জিনিস, ভীষণ কাজে লেগেছে, তো একটাও আর এগুলোকে আর রিটার্ন দিইনি আমি, আমার কাছে রেখে দিয়েছি, কারণ ক্লে জুয়েলারি বানাতে কিন্তু এগুলো খুব কাজের দেয়। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কে ক্লে জুয়েলারি বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আসলে নিজের জিনিস নিজে বানাতে সবথেকে বেশি ভালো লাগে। তো আজকের জন্য টাটা।